12 ঘন্টা তিপ্রা মথার এডিসি এলাকার বন্ধের প্রভাব পরিলক্ষিত হয় মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়ক সহ রেল রাস্তাগুলিতে। শনিবার সকাল থেকে বড়মোড়া পাহাড়ের চন্দ্র সাধুপাড়া এলাকা এবং মুঙ্গিয়া গ্রামের এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রাখে বন্ধ সমর্থনকারী তিপ্রা মথা কর্মীরা। স্তব্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়কের যান চলাচল। এর পাশাপাশি মুঙ্গিয়া গ্রামের রেল স্টেশন চত্বর এলাকায় পিকেটিং করে রেল চলাচলও বন্ধ করে দেয় তিপ্রা মথা দলের সমর্থকরা। অন্যদিকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। বড়মোড়া পাহাড়ের চন্দ্র সাধুপাড়া এলাকায় বন্ধের নেতৃত্বে ছিলেন মান্দায় বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেববর্মা, টিটিএডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ তিপ্রা মথা দলের অন্যান্য শীর্ষস্তরীয় নেতৃত্বরা। অন্যদিকে মুঙ্গিয়াকামী এলাকায় নেতৃত্বদের মধ্যে ছিলেন ইএম কমল কলই, তিপ্রা মথা দলের মহিলা নেতৃত্ব মণিহার দেববর্মা সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃত্বরা। এর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এডিসি এলাকার মধ্যে দুষ্কি রাংখল মানিক বাজার ইত্যাদি এলাকায়ও এই বন্ধের সমর্থনে পিকেটিং করা হয়। জানা যায় ওই সমস্ত এলাকায় স্কুল সহ অফিস দোকানপাট খুলতে দেওয়া হয়নি। গোটা রাজ্যে এডিসি এলাকায় আজকে 12 ঘন্টার বন্ধ চলছে। এই অবধি আমাদের কাছে যা খবর শান্তিপূর্ণভাবে চলছে। আমাদের দাবি একটাই, আমরা গ্রেটার টিপ্রা লেন চাই। ভারতবর্ষের সংবিধানের 2-3 ধারায় আমরা সেপারেট আলাদা রাজ্য চাই। আমাদের তিপ্রাসাদের উন্নয়নের সাথে তিপ্রাসাদের বঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনা, 76 বছর দীর্ঘদিনের বঞ্চনার একমাত্র উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গ্রেটার ত্রিপুরা লেন বা সেপারেট স্টেট আলাদা রাজ্য। গ্রেটার ত্রিপুরা লেন 2 এবং 3 দ্বারা সংবিধান মোতাবেক আমাদের আলাদা রাজ্যের জন্য আজকে বন্ধ ডাকা হয়েছে। 12 ঘন্টার জন্য বন্ধ এবং স্টার্ট হয়ে গেছে 6টা সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি বন থাকবে, তারপর আমরা খুলে দেব 6টার পরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।